নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দু হাজার বাইশ তেইশ সেশনে বিএড এবং পিজির জন্য যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন এবং তার মধ্যে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ফাইনাল অ্যাডমিশন ফিজ পেমেন্ট করে অ্যাডমিশানটি নিয়েছেন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে তো বিএড এবং পিজি এই দুটিতেই কোন কোন তারিখ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এবং এখানে আপনাদের কি কি ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশানটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা তো মিএসসি বিএড এর অ্যাডমিশন ডকুমেন্টস ভেরিফিকেশন এর তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 27/9/2022 তারিখে এবং এখানে যেটি বলা রয়েছে 28/9/2022 সকাল 10:30 টার পর থেকে কিন্তু আপনাদের বিএড যে সমস্ত कैंडिडेटরা ফাইনাল অ্যাডমিশন ফিজ পেমেন্ট করেছেন তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটি করাতে হবে এবং এখানে কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপিগুলি নিয়ে এই ভেরিফিকেশনে অংশ করতে হবে তো আপনারা যদি এই ভেরিফিকেশনে অংশ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি कैंसिल হয়ে যাবে তো বন্ধুরা দেখেন নেওয়া যাক এই ভেরিফিকেশনটির জন্য আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে সমস্ত ডকুমেন্টস গুলি লিস্ট দেওয়া রয়েছে তো দেখুন এখানে এক নম্বর যেটি রয়েছে আপনি আবেদন করার সময় যেই ফর্মটি প্রিন্ট নিয়ে রেখেছিলেন তো সেই প্রিন্টের একটি কপি আপনি নিয়ে যাবেন এবং দু কপি পেমেন্টের রিসিভ অর্থাৎ যেটি ফাইনাল অ্যাডমিশন ফিস পেমেন্ট করেছেন তার দুটি কপি নিয়ে যাবেন এবং এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড একটি জেরক্স কপি নিয়ে যাবেন এবং মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে সেটিও একটি অরিজিনাল এবং জেরক্স ক্স কপি নিয়ে যাবেন এইচএস এর যে মার্কশিট রয়েছে তো সেই মার্কশিটটিও অরিজিনাল এবং একটি জেরক্স কপি নিয়ে যাবেন এবং আপনারা যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সার্টিফিকেট রয়েছে তো সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কপি সাথে করে নিয়ে যাবেন এছাড়াও আপনারা বিএবিএসি বিএসসি বিকম অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট আপনি যেই স্ট্রিম নিয়ে পাস করেছেন সেই স্ট্রিমের মার্কশিটগুলি অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়া আপনারা যদি পিজি কোর্স করে থাকেন এবং তারপর যদি এর জন্য আবেদন করে থাকেন তো পিজি কোর্সে যে সমস্ত মার্কশিটগুলি রয়েছে সেই সমস্ত মার্কশিটগুলির অরিজিনাল এবং জেরক্স কপিগুলি নিয়ে যাবেন এছাড়াও যদি এমফিল ফিল কিংবা পিএইচডি করে থাকেন সেক্ষেত্রে আপনারা তার সার্টিফিকেটগুলি অবশ্যই নিয়ে যাবেন তো এটি কিন্তু মেন্ডেটাই নয় যদি আপনাদের থাকে সেটা নিয়ে যাবেন এটাও কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি সাথে করে নিয়ে যাবেন এছাড়াও যদি আপনি ডিপুটেড ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে নো অবজেকশন সার্টিফিকেট রয়েছে তো সেই নো অবজেকশন সার্টিফিকেটটি নিয়ে যাবেন এছাড়া যদি আপনি কাস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাস্টের অরিজিনাল সার্টিফিকে সার্টিফিকেট এবং সাথে জেরক্স কপি নিয়ে যাবেন এবং যদি আপনি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট তো সেই সার্টিফিকেটটি অরিজিনাল এবং জেরক্স কপি সাথে করে নিয়ে যাবেন এছাড়াও এর সাথে আপনাদের দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন তো এগুলি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আঠাশ নয় দু হাজার বাইশ তারিখ সশরীরে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটি করে নেবেন না হলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সিল হয়ে যাবে তো বন্ধুরা এবার আসা যাক পিজি অ্যাডমিশনের ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশটিতে তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে চব্বিশ চব্বিশ নয় তারিখে এবং এখানে যারা যারা পিজি অর্থাৎ এম এর জন্য আবেদন করেছিলেন এবং ফাইনাল অ্যাডমিশন ফিজটি পেমেন্ট করে রেখেছিলেন তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন অংশগ্রহণ করতে হবে তো আপনাদের যে ডেটটি রয়েছে উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং এখানেও কিন্তু সেম একই কথা লেখা রয়েছে এখানেও কিন্তু সমস্ত আপনাদের অরিজিনাল এবং জেরক্স কপিগুলি নিয়ে সশরীরে ডকুমেন্টস ভেরিফিকেশনে উপস্থিত থাকতে হবে যদি আপনারা উপস্থিত না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যতই পেমেন্ট করে থাকুন না কেন আপনাদের অ্যাডমিশনটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এবার দেখে নেওয়া যাক পিজি অ্যাডমিশনের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে তো এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার যে ফর্ম ফিল আপের কনফার্মিং পেজ তো সেই পেজটি কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়াও এখানে প্যাটেস্টেড ফটোকপি অফ অল মার্কশিট অফ এক্সামিনেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস থেকে গ্রাজুয়েশন পর্যন্ত যে সমস্ত মার্কশিট আপনাদের রয়েছে সেগুলি অবশ্যই আপনারা নিয়ে যাবেন যেমন ধরুন মাধ্যমিকের মার্কশিট এইচএস এর মার্কশিট এবং গ্রাজুয়েশনের মার্কশিট গুলি কিন্তু অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনাদের ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি নিয়ে যেতে হবে এবং সাথে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ সাথে করে নিয়ে যেতে হবে এবং এখানে আপনাদের বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে তো এটি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন অর্থাৎ জেরক্স করবেন তারপর সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নিয়ে যাবেন এবং সাথে অরিজিনালটিও কিন্তু নিয়ে যাবেন এছাড়াও যদি আপনারা এসসি সি ওবিসি এ ওবিসি বি কিংবা হ্যান্ডিক্যাপ অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই সমস্ত সার্টিফিকেটটি অরিজিনাল এবং তার সাথে একটি জেরক্স কপি সেল অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এছাড়াও আপনাদের যে কলেজের লিভিং সার্টিফিকেটটি রয়েছে সেটি অরিজিনাল নিয়ে যাবেন এবং এখানে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটটি জমা দিতে হবে তো এর জন্য কিন্তু আপনারা এক মাস টাইম পাবেন অর্থাৎ অ্যাডমিশনটি হওয়ার এক মাসের মধ্যেই কিন্তু আপনারা এই মাইগ্রেশন সার্টিফিকেটটি জমা দিতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে কিন্তু আপনারা আপনাদের পিজির যে ডকুমেন্টস ভেরিফিকেশন তো সেখানে গিয়ে আপনারা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ